আসসালামু আলাইকুম। মাঝে মাঝে আমি চিন্তা করি যে আমাদের কি দরকার, রিয়েলি কি দরকার, কারণ আমরা অনেক কিছু চাই। আই ওয়ান, আপনারাও চাচ্ছেন, এইটা চাচ্ছেন, ওইটা চাচ্ছেন, ওইটা চাচ্ছেন, অনেক কিছু, অনেক কিছু মাথায় ঢোকে। কিন্তু আপনি যদি একটু ডিপলি চিন্তা করেন যে এইগুলো কি রিয়েলি আমার দরকার, আমি যখন মনে করি যে আমার এটা রিয়েলি দরকার, তখন আমি কি করব, আমি এটার জন্য অনেক কিছু চেষ্টা করবো, অনেক কিছু করবো, বুঝছেন? আই নিড ইট, বুঝছেন? আমি চাচ্ছি, চাওয়ার পরে আমার আসবে, নেক্সট স্টেপ আসবে আই নিড ইট। এই যে নিড ইট, আমি মনে করি এইটি আমরা আমাদের জন্য প্রবলেম সৃষ্টি করতেছি, স্ট্রেস তৈরি করতেছি। অ্যাকচুয়ালি চারটা জিনিস মানুষের ফান্ডামেন্টাল, বুঝছেন, দরকার। এটা কী জিনিস? আমাদের খাবার, খাবার ছাড়া আমরা বাঁচতে পারবো না, তাই না? পানি, পানি ছাড়া বাঁচতে পারবো না। আমাদের একটা ভালো জব, বুঝছেন, একটা ভালো রিলেশন, এইটিও আমাদের দরকার। মানি, আমি বলছি ভালো একটা জব, মানে একটা ভালো মানে ইনকাম, বুঝছেন, এটা আমাদের দরকার বাঁচার জন্য। ভালো একটা রিলেশনশিপ যে আপনারা চাচ্ছেন, যে একটা ওয়াইফ, ভালো একটা ওয়াইফ পুরুষরা এবং মেয়েরা চাচ্ছেন একটা ভালো একটা হাজব্যান্ড, আমার একটা সুন্দর ফ্যামিলি হোক, এইটা আমাদের ফান্ডামেন্টাল দরকার, বুঝছেন। আরেকটা কী দরকার আমাদের? শেল্টার, তাই না? হ্যাঁ, আমার একটা শেল্টারের দরকার, কোথায় আমি থাকবো, বুঝছেন, এইটা ফান্ডামেন্টাল জিনিসগুলো। এবং আমি আরেকটা জিনিস মনে করি যে আমাদের সানলাইট, এইটা একটা ফান্ডামেন্টাল, কিছু না, সমস্ত শক্তি এই সূর্য থেকে আসে। তো এই জিনিসগুলো হচ্ছে ফান্ডামেন্টাল। আর সূর্য মানে কি? এইটা নেশা, এটা আপনার কিছু জোর করে আপনার সূর্যকে নিয়ে আসতে পারবেন না, তাই না? এটা নেশা, এটা আমি বলি যে এটা আমার দরকার আমাদের বাঁচার জন্য। আর বাকি জিনিসগুলো হচ্ছে, হ্যাঁ, রিয়েলি আমাদের দরকার। আর বাকি জিনিসগুলো, হ্যাঁ, আমার একটা গাড়ি আছে, আমাকে আরও পাঁচটা গাড়ি নিতে হবে, আমার একটা ড্রেস আছে, আমাকে আর দশটা ড্রেস নিতে হবে, এটি আমার ও ধনী হয়েছে, আমার ওই ধনী হইতে হবে, ওর মতো হতে হবে, যে ও বডি খুব ফ্যান্টাস্টিক, মানে আমারও সেম ওইভাবে বডি বানাইতে হবে, বুঝছেন। এইগুলো আমরা হয়ে যাই নিডেতে চলে আসি, হ্যাঁ, আমার এটা দরকার, এবং এই জন্য আমি আমার সমস্ত এনার্জি সব কিছু ওইখানে ইউজ করব। এইটি হচ্ছে আমাদের মডার্ন লাইফের, বুঝছেন, স্ট্রেস। এই স্ট্রেস থেকেই, বুঝছেন, আমি বলি যে সমস্ত রোগের উৎপত্তি এই স্ট্রেস থেকে। এই যে আপনি সমস্ত কিছু বলতেছেন যে আই নিড ইট, আই মাস্ট বি লাইক দিস, আই মাস্ট হ্যাভ দিস ওয়ান, বুঝছেন, এইটি আস্তে আস্তে আমাদেরকে রোগী করতেছে। কিসের জন্য? এই স্ট্রেস আপনার বডিকে অ্যাসিডিক করতেছে, বুঝছেন। এখন আরেকটা জিনিস যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের পিসফুল লাইফ, আমরা যদি সব কিছু সন্তুষ্ট থাকি যে আমার এখন বর্তমান পরিবেশে কি আছে, বুঝছেন, এই নিয়ে যদি আমি সন্তুষ্ট থাকি, আমার বডি অ্যালকালাইনে আসবে, আমার হরমোনাল সিস্টেমটা ব্যালেন্সে আসবে, আমার নিউরোট্রান্সমিটার, আমার ব্রেনটা নর্মালে আসবে, তখন আমার বডিটা থাকবে অ্যালকালাইন। এই জন্য আমি সবচেয়ে বুদ্ধার একটা টিচিং আমি লাইক করি, অত্যন্ত সুন্দর কথা। কথাটা হচ্ছে কি, দেখেন, নাও অ্যান্ড হিয়ার, দুইটা ওয়ার্ড অ্যান্ড যদি বাদ দেয়, নাও হিয়ার, নাও অ্যান্ড হিয়ার, এর মানে আমি এইখানে এবং এখন। আমি যদি এর মধ্যে থাকতে পারি, এইটার মধ্যে কনসেন্ট্রেশন করতে পারি, আপনাদের মধ্যে কোনো দুঃখ নাই, কোনো কিছু আপনার স্ট্রেস নাই। কারণ আমরা পাস্ট যদি আমরা চিন্তা করি, বসে থাকি, যারা ম্যাক্সিমাম ডিপ্রেস, যারা ওরা সবসময় অলওয়েজ পাস্ট বসে আছেন, অতীতে, আপনি তো অতীত চেঞ্জ করতে পারবেন না, দেন হোয়াই উই শুড থিঙ্ক অ্যাবাউট পাস্ট এবং ফিউচার। হ্যাঁ, আপনি প্ল্যান করতে পারেন আমি ওইটা
চাচ্ছি ওইটা করব ওইটা হবে বুঝছেন আপনি একটা প্ল্যান করতে পারেন কিন্তু এই প্ল্যানের জন্য আপনি সমস্ত আপনার এনার্জি ওইখানে দিয়ে দিবেন বিকজ আপনি তো জানতেছেন না যে আপনার সমস্ত এনার্জি দেওয়ার পরও সব কিছু করার পরও আপনি যে রেজাল্টটা আশা করতেছেন সেটা কি হবে না হবে না আমি মনে করি এই রেজাল্টটা আমাদের সৃষ্টিকর্তার উপর নির্ভর করে কিন্তু আমার প্ল্যানিং থাকতে হবে প্ল্যান করতে হবে আমার ট্রাই করতে হবে কিন্তু এর জন্য মরে যাবো যে ওর 10 টাকারই আছে আমারও 10 টাকারই মাস্ট হইতে হবে এই জন্য সব কিছু বাদ দিয়ে সব কিছু ওই 10 টাকার দিকে আমি দৌড়াবো অ্যাকচুয়ালি এটি হচ্ছে আমাদের স্ট্রেস এর ফিউচার রেজাল্ট আমরা জানি না তো এই রেজাল্ট আমরা না জানি তা কিছু আমি শরীরকে স্ট্রেস দিব আমি এই জন্য বলি স্ট্রেস উই মেক আওয়ার সেলফ আর একটা জিনিস শেয়ার করেন আমি চাচ্ছি যে আপনিও আমার মতো কথা বলেন আমাকে অ্যাকসেপ্ট করেন আমি যা বলি আমি যা পছন্দ করি আপনি এটা পছন্দ করতে হবে আপনার লাইক করতে হবে আমি এটা লাইক করি যদি এইটা না করেন তখন কী করি আমি রাগ হয়ে যাই না তোমার এটা করতেই হবে তুমি আমাকে দেখো না আমার মতোই আসতে হবে মনে রাখবেন আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ পাক আপনাদেরকে এই পাওয়ার দেয় না যে অন্যকে চেঞ্জ করা আপনি আপনাকে চেঞ্জ করতে পারবেন আমি আমাকে চেঞ্জ করতে পারবো কিন্তু আমি অন্যকে চেঞ্জ করতে পারবো না এই জিনিসটা মনে রাখবেন এই যদি মনে থাকে এবং ওই যে বললাম নাও এন্ড হিয়ার এটা যদি করতে পারেন আপনি স্ট্রেস থাকবে না এই জন্য সবসময় বলি আমি নিজে তৈরি করি আমার স্ট্রেস আর যে এই যে কথাগুলি আমি বলতেছি এই কথাগুলো আসে ওই যে কালকে বলছিলাম যে অ্যালকালাইন ক্যারেক্টার থেকে আপনি অ্যালকালাইন ফুড খাবেন অ্যালকালাইন ওয়াটার খাবেন আপনার বডি যদি অ্যালকালাইন স্টেজে থাকে আপনার সব কিছু ব্যালেন্স থাকবে তখন আপনার এই ধরনের চিন্তা আসবে যে আই ওয়ান্ট টু লিভ নাও অ্যান্ড হিয়ার আই ডোন্ট ওয়ান্ট টু চেঞ্জ এনি বডি বাট I can tell something, I can propose something, I can offer something, but I should not force to follow me. তো আশা করি আপনারা আপনার স্ট্রেস লেভেলটাকে একটু কমাবেন কমাতে হলে আপনাদের সাহায্য করবে আপনার বডিকে এক স্টেজে রাখেন থ্যাংক ইউ ভেরি মাছ